টমেটো চাটনি আমরা সবাই জানি বানাতে তবে আজকে একটা স্পেশাল মশলা দিয়ে টমেটো আর তেঁতুল দিয়ে দারুণ টেস্টি একটা চাটনি তৈরি করব এই চাটনি এতই টেস্টি হয় যে আপনারা একবার যদি এই চাটনি বানান আপনাদের বারবার ইচ্ছা হবে এই চাটনি বানাতে তাহলে শুরু করছি আমার আজকের রেসিপি টমেটো চাটনি বানানোর জন্য আমি চারটে পাকা টমেটো নিয়েছি টমেটোগুলো এখন আমি কেটে নেবো ছুরি দিয়ে টমেটোগুলো ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আর টমেটোগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম এখন ছোট ছোট টুকরো করে সব টমেটোগুলো আমি কেটে নিচ্ছি টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে টমেটোগুলো কাটা হয়ে গেছে আর এদিকে অল্প তেঁতুল আমি ভালো করে ধুয়ে নিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি টমেটো চাটনির জন্য স্পেশাল মশলাটা এখন বানিয়ে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম ছোটো এক চামচ গোটা জিরে ছোটো এক চামচ মৌরি ছোটো হাফ চামচ মেথি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখন লো ফ্লেমে এক থেকে দেড় মিনিট হালকা একটু ভেজে নিতে হবে টমেটো চাটনিতে অনেকেই পাঁচ ফোড়ন ভেজে তারপর গুঁড়ো করে সেটা দেন তবে এইভাবে আপনারা এই মশলাটা একবার বানিয়ে চাটনিতে দিয়ে দেখবেন এর স্বাদ কিন্তু একদমই অন্যরকম হয় খুবই ভালো হয় খেতে মশলাটা হালকা ভেজে নিয়েছি এখন গ্যাস অফ করে দিলাম আর এটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এখন চাটনিটা বানিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর ছোট হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নিতে হবে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন টমেটোগুলো দিয়ে দেব টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নেব আর এই সময় লবণটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে লবণ হলুদে ভালো করে না করে নিচ্ছে আর এর মধ্যে এখন আমি ভেজানো তেঁতুলটাও দিয়ে দেব দিয়ে ভালো করে না করে নিচ্ছে টমেটো আর তেঁতুল মিশিয়ে যদি চাটনিটা করা হয় তাহলে চাটনিটা খুবই টেস্টি হয় আর এর মধ্যে একটা টক ভাবও আসবে চাটনিটা খেতে খুবই ভালো লাগবে এখন ঢাকা দিয়ে টমেটোটা আমি সেদ্ধ হতে দেব আর এর মধ্যে আলাদা করে আর জল দিলাম না কারণ টমেটো থেকেই অনেকটা জল ছাড়বে যেহেতু আমি লবণ দিয়েছিলাম আর সেই জলেই টমেটো সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে টমেটোটা আমি সেদ্ধ হতে দিয়েছিলাম আর টমেটো এখন অনেকটাই গলে গেছে আর টমেটো থেকেও অনেকটা জল ছেড়ে গেছে এখন হাই ফ্লেমে আমি নাচাড়া করে নিচ্ছি আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে এই চাটনিটা একটু টক ঝাল মিষ্টি হবে তাই সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম এখন হাইতেই রেখেছি আর টমেটো এখন গলে গেছে এর মধ্যে এখন আমি চিনি দিয়ে দেব চারটে টমেটোর জন্য এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ মতো চিনিটা দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দেবেন চিনি দেওয়ার পর চাটনি অনেকটাই পাতলা হয়ে যায় তাই গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি আর হাই ফ্লেমে রেখে চাটনিটা এখন ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চাটনিটা একটু ঘন হয়ে যাচ্ছে আর এই সময় চাটনিটা একটু পরপর নাচাড়া করে নিতে হবে তা না হলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে চাটনিটা চাটনি এখন অনেকটাই ঘন হয়ে গেছে আর বেশি চাটনিটা ফোটাবো না কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে তাই এখন গ্যাস অফ করে দিচ্ছি গ্যাস অফ করে দিয়েছি এখন এর মধ্যে সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি বিট লবণটা অবশ্যই দিতে হবে আর বিট লবণ যদি না দেওয়া হয় তাহলে এই চাটনির স্বাদটা একদমই ভালো হবে না আর যেই মশলাগুলো হালকা ভেজে নিয়েছিলাম সেটা ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে মশলাটা ছড়িয়ে দেব। এর মধ্যে আলাদা করে কাজু কিশমিশ দিলাম না আপনারা চাইলে দিতে পারেন পুরো মশলাটা আমি দিচ্ছি না এর মধ্যে অল্প একটু মশলা দিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি মশলা আর বিট লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তৈরি হয়ে গেল টমেটো তেঁতুলের দারুণ টেস্টি চাটনি এইভাবে একবার আপনারা চাটনি বানিয়ে দেখবেন বাড়িতে এর স্বাদ একদমই অন্যরকম হয় তৈরি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি টমেটো তেঁতুলের চাটনি আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ আমি যদি কোনো নতুন রেসিপি পোস্ট করি তা সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে